সানাই মাহবুব শুনেছেন? হ্যাঁ, যুবকেরা তো শোনার কথা, কিরে যুবকে বেনা বলে যুবকরা কি খুব ভালো মানুষ নাকি? সানাই মাহবুব বলে একটা নায়িকা ছিল, এনি খান বলে একটা নায়িকা ছিল, তারা ভালো হয়ে গেছে, হেদায়েতের রাস্তায় ফিরে এসেছে। এই সানাই মাহবুব সে এত অশ্লীল নায়িকা ছিল যে নিজে লাইভে আসতো এত অশ্লীল ভাবে যে মানে সেটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। এই মেয়ে নায়িকার যখন করোনা ভাইরাস ধরলো, ধরার পরে তার একটা উপলব্ধি হলো, সেই উপলব্ধি থেকে সে ফিরে এসেছে যে আর জীবনে অভিনয় করবে না এবং আল্লাহ ও তার রাসূলের পথের বাইরে আর চলবে না। তার কাছে সাংবাদিকরা জিজ্ঞেস করছে, এমন অনুভূতি আপনার কেন হলো? ও বলতেছে যে দেখেন, আমি চিন্তা করলাম করোনা ভাইরাস হওয়ার পরে, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে, যে আমি যদি আজকে মারা যাই তাহলে আমার রবের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো? আমি যদি আজকে মারা যাই আমার রবের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো? কি নিয়ে দাঁড়াবেন একটু চিন্তা করেন, আমি আপনি একটু চিন্তা করলেই পরিষ্কার হয়ে যাবে। যদি আল্লাহ রাব্বুল আলামিন আজকে দেখে নেন আল্লাহর কাছে আমরা কি দেখাবো, আল্লাহ এই দেখো আমি তোমার জন্য এই করেছি এই করেছি এই করেছি, দেখাতে পারবে? বিয়ে করেছেন, স্ত্রীর খেদমত করেন না, স্ত্রীর টাকা টাকা দেন না, শাড়ি কিনে দেন না, সায়া কিনে দেন না, ব্লাউজ কুসকুস কিনে দেন না, যা কিছু সমস্ত দায় দায়িত্ব কোনো দায়িত্বই পালন করেন না। এখন এগুলো না করার পরে আবার সেই স্ত্রীর মনে করেন যে দেখা যাচ্ছে এক বাপের এক মেয়ের সম্পত্তি পেয়েছে, বাপ মরে গেছে মোটামুটি সেই সম্পত্তি আপনি যদি নিতে যান, ওই স্ত্রী কবে না কবে তুমি যে আজ আসলে সেই যে বিয়ে করি ফেলাই দিয়ে যে হাঁটা দিলে, আজ আমার বাপ মরে গেছে সম্পত্তির লোভে আসলে তুমি মানে কোয়েন মুখ নিয়ে আসলে, বলবে না বলবে না? আপনি পিতা হিসেবেও যদি সন্তানের দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, সন্তানের খাতি দেন না, লেখাপড়া করান না, কিছু করেন না, জন্মদে থুই দিয়েছেন, এখন এই যে জন্মদে থুই, আঞ্চলিক ভাষা এরকম কয় না, আবার কেউ কিছু মনে করেন না, তো এই যে জন্মদে থুই দিয়েছেন কোনো দায়িত্ব পালন করেন না, এই সন্তান যদি খাতি না দেয় আপনি কিছু বলতে পারবেন? বলেন, বরং এই সন্তান বলবে আব্বা তুমি যাই খাতি চাচ্ছো আমার কাছে আমার পাশে, তুমি বলো যে আমার জন্য তুমি কি করেছো, জন্মটাই দিয়ে থুইলে তাও তো নিজে ঝোঁকের বসে দিছো কি না কিটা জানি, তাই তো নাকি? যাই হোক সম্মানিত হাজারিন, আমরা জামাতের সময় অনেক পার করে ফেলেছি, 10 মিনিট ওভার হয়ে গেছে, ক্ষমা চাই, আগামীতে আবার আসবো ইনশাল্লাহ সময় নিয়ে। আর অগোছালো এই কথাগুলো অবশ্যই ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি প্রথমেই আমার দুর্বলতার কথা আপনাদের কাছে প্রকাশ করেই নিয়েছি। তো আপনাদের খুব ভালো লেগেছে এখানে, বিশেষ করে আমার মামাকে, তো মামা চিরতরুণ হিসেবে আমরা জানি, আর যত মিডিয়া ছিল এখানে সকল মিডিয়া কর্মীদেরও অনেক কৃতজ্ঞতা যে আমাদের এইগুলো ভিডিও করার জন্যে। সর্বোপরি গাজীপুর, আমি যখন আমাদের ভাইয়ের একটা অনুষ্ঠানে উপস্থাপনা করতাম গাজীপুর, মানে আমি ঢাকা গাজীপুরে নিয়ে যেতাম, আমি মনে করতাম ভাই গাজীপুরে ক্ষতি, কিন্তু গাজীপুর যে এখানে একটা আছে এটা পরবর্তীতে জানছি। যাই হোক, এই গাজীপুরের মানুষগুলো খুব ভালো আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে আবার আসবো, দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে রাখেন। সবাইকে আবারও আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও শুকরিয়া আদায় করছি যে কথা বলার তৌফিক দিয়েছেন। মহান রব আমাদের সকলকে ক্ষমা করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।